Hey, welcome again. So, আমরা last দুইটা ভিডিওতে for loop এবং while loop দেখেছি আর এই ভিডিওটা হয়তো বা এই টোটাল কোর্সের সবচেয়ে শর্ট ভিডিও হতে যাচ্ছে কারণ আমরা এই ভিডিওটাতে দেখব do while loop কিভাবে লেখা হয়। While loop এর স্ট্রাকচারটা তো অলরেডি আপনারা দেখেছেন আমাদের কন্ডিশন আফটার দ্যাট অপারেশন আফটার দ্যাট আমাদের আপডেট পার্ট দ্যাটস ইট আর ইনিশিয়ালাইজেশনটা বাহিরেই হয়ে থাকছে। সেম জিনিসটাই জাস্ট এই while লেখাটা আমাদের এবার চলে আসবে নিচে আমাদের ব্র্যাকেটস এর বাহিরে এবং এইখানে লেখা থাকবে do, that's it, এইটাই হচ্ছে আমাদের do while loop. So, আপনাদের কাছে question আসতে পারে যে আসলে তাহলে while loop এবং do while loop তো অনেকটা similar. Yes, অনেকটা না, প্রায় 99.99% similar. So, এই 0.01% টা হচ্ছে while টা নিচে চলে আসবে আর উপরে একটা do চলে আসবে, that's it. আমরা ভ্যালুটা চেঞ্জ করে দিলাম 25, let's check যে আমাদের ভ্যালুটা রান হচ্ছে কিনা. Yes, we can see that our timetable is working perfectly, right? So, এইভাবে আমরা তিনটা লুপ নিয়ে কাজ করলাম এবং তিনটা লুপ দিয়ে আমরা আপাতত বেসিক কিছু প্রোগ্রামিং শিখলাম যে কিভাবে আমরা একটা টাইমস টেবিল প্রিন্ট করতে পারি। নেক্সট ভিডিওগুলোতে আমি আপনাদেরকে অ্যারে শিখাবো এবং অ্যারের সাথে আমরা কিভাবে ফর ইচ লুপ নিয়ে কাজ করতে পারি সেইটা দেখাবো। থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ মি অ্যান্ড কিপ ওয়াচিং দ্য টিউটোরিয়ালস। থ্যাংক ইউ।